চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে আজ থেকে। এরপর 4 এপ্রিল ঢাকায় শুরু হবে একমাত্র টেস্ট। মাঝে 31 মার্চ ভারতে শুরু হবে আইপিএল। বাংলাদেশের 3 ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস টেস্ট না খেলে আইপিএলে যাওয়ার জন্য বিসিবির কাছে অনাপত্তি পত্র চেয়েছিলেন। বোর্ডের সিদ্ধান্ত, টেস্ট শেষ করে তবে আইপিএলে যেতে হবে তাদের। সাকিব লিটনদের আইপিএলে খেলার বিষয়ে বিসিবির এমন সিদ্ধান্তে একটু যেন অবাকই হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করেন আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ক্রিকেটারদের কিসে ভালো হবে সেটাই ভাবা উচিত। এদিকে বিকেএসপিতে আজ মোহামেডানের বিপক্ষে ম্যাচ জয়ের পর লিজেন্ডস অফ রূপগঞ্জের পেসার মাশরাফি বলেছেন, টেস্ট খেলা থাকলেও দল যদি এটা সামলাতে পারে তাহলে গেলে তো তাদের আর সমস্যা নেই। পৃথিবীর অন্য কোনো দেশে তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না, আমরা শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার জন্য 3 জন খেলোয়াড়কে ছাড়া যাবে না এটা মানতেই পারছেন না মাশরাফি। এদিকে তো আমরা অনেক খেলোয়াড়কে অদল বদল করে খেলাচ্ছি, ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয় তখন বারবার কেন আটকানো হয়? এই বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডকে পরামর্শ দিয়েছেন আজ লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে 17 রানে 5 উইকেট পাওয়া মাশরাফি। ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত, ওরা যদি মন থেকে যেতে চায় তাহলে কেন নয়। টেস্ট ম্যাচ যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে, আমার মনে হয় এটা সামলানোর সামর্থ্য তাদের আছে। মাশরাফি এরপর যোগ করেন, যে 3 জন ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছে তারা যদি যেতে চায় অবশ্যই যেতে দেওয়া উচিত। সারা বিশ্বের ক্রিকেটাররাই তো যাচ্ছে, শুধু শুধু আমাদের সাকিব লিটনদের আটকে রেখে লাভ কী? মাশরাফির পরামর্শটা এরকম, সাকিব লিটন ওদের কথা বলবে, তারপর বোর্ডের কথা বলবে, এভাবে একটা আলোচনা হবে। আমরা মিডিয়ায় এত কথা বলে লাভ নেই, একটা সমাধান তো হবে নিশ্চয়ই। ¶¶